আপনার যেখানে যেখানে পোস্টার লাগানো হয়েছে সারা হুগলি জুড়ে, সেটা সেখানে লেখা আছে দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি। তো আপনার মতে আমাদের রাজ্যে দিদি নাম্বার ওয়ান কে? আমাদের রাজ্যে দিদি নাম্বার ওয়ান কে? সেলিব্রিটিদের প্রতি একটা অভিযোগ সবসময় থাকে যে ওনারা সময় দিতে পারেন না। তো আপনি যদি জিতে একজন সাংসদ হন, আমরা দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দেখেছি যে অনেক মহিলারা তাদের জীবনের দুঃখের কথা একদম আপনাকে নিজের মানুষ মনে করে শেয়ার করত, তো এখানে হুগলির মানুষ আপনাকে কতটা কাছে পাবে দুঃখের কথা শেয়ার করে? আর বিগত কিছুদিনে আপনাকে নিয়ে যে অনেক মিম হয়েছে বিভিন্ন কারণে, ধোঁয়া বা এটা ওটা, সেগুলো নিয়ে যারা মিম বানাচ্ছে তাদেরকে কি বলবেন? কিছু বলার নেই, তারা তাদের কাজ করছে, তাদের কর্ম সেটা, সেটা করে তাদের রুচি রোজগার, সেটা করেই তারা পপুলারিটি গেইন করবে, সেটা তারা তাদের কাজ করবে। আপনার লাইফের প্রথম ইনিংসে একজন সফল অভিনেত্রী ছিলেন, সেখান থেকে সফল সঞ্চালিকা, এবং এখন ভোটে এসেছেন, ভোটের রাজনীতিতে বা রাজনীতিতে যোগদান করেছেন। প্রথম কথা হচ্ছে আপনার এই সফলতার মন্ত্র কি, এবং আপনার কি মনে হয় রাজনীতিতে আপনার লাইফের তৃতীয় ইনিংসটাও এটাও একই রকম ভাবে সফল হবে? এর আগে আমরা দেখেছি যে নচিকেতা অনেক পুরনো একটা গান, রামকে নিয়ে একটা গান, সেটা নিয়ে এখন এসে বিতর্ক হচ্ছে যে উনি এটা লিখেছেন, উনি বিজেপির এগেনস্টে লিখেছেন বা এটা ওটা। মানে আমরা দেখেছি যে সেলিব্রিটি মানেই কিন্তু সবসময় যে তিনি সফল রাজনীতিবিদ হবেন তা নয়। এর আগেও সাংসদ হয়েছিলেন মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, তারা কিছুটা তিক্ততা রেখেই দল থেকে চলে গেছেন। দেব অনেক সফল একজন রাজনীতিবিদ, কিন্তু তিনি অনেক সময় বলেছেন যে আমি আর থাকতে চাই না, রাজনীতি করতে চাই না। এখন আপনি এসেছেন, তো আপনার কি মনে হয় আপনার এই তিক্ততাটা? আমরা একদম রিসেন্টলি পাপি অধিকারীর সাথে ইন্টারভিউ করেছিলাম একটা, তো উনি বলেছেন যে রচনা দি ভোটের যে প্রেশার, সেই প্রেশারটা নিতে পারছেন না, কারণ ওনার প্রপার ট্রেনিং হয়নি এর আগে, রাজনীতির একটা প্রপার ট্রেনিং লাগে, সেটা ওনার হয়নি, সেই কারণে হয়তো উনি ভুলভাল বলছেন, এটা উনি বলেছিলেন। হতেই পারে, উনি অনেক কিছু বলতে পারেন, অসুবিধা নেই। নমস্কার, মুখোমুখিকরণের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের সাথে আছেন প্রখ্যাত অভিনেত্রী, সঞ্চালিকা এবং সদ্য ভোটের রাজনীতিতে আসা হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা ব্যানার্জি। নমস্কার দিদি, আপনাকে আমাদের প্রোগ্রামে অনেক স্বাগত জানাই। প্রথম প্রশ্ন আপনার কাছে যেটা থাকছে যে আপনি আপনার লাইফের প্রথম ইনিংসে একজন সফল অভিনেত্রী ছিলেন, সেখান থেকে সফল সঞ্চালিকা, এবং এখন ভোটে এসেছেন, ভোটের রাজনীতিতে বা রাজনীতিতে যোগদান করেছেন। প্রথম কথা হচ্ছে আপনার এই সফলতার মন্ত্র কি, এবং আপনার কি মনে হয় রাজনীতিতে আপনার লাইফের তৃতীয় ইনিংসটাও এটাও একই রকম ভাবে সফল হবে? আগামী দিনে কি হবে সেটা তো আমি বলতে পারবো না, আমি আমার কর্মে বিশ্বাসী। আমি যখন অভিনেত্রী হয়েছিলাম আমি তখন ভাবিনি যে আমি সাকসেসফুল অভিনেত্রী হব কিনা, আমি ভেবেছিলাম যে আমি অভিনয়ে এসেছি, আমি আমার সম্পূর্ণ শতভাগ দিয়ে আমি অভিনয় করব, খাটবো, পরিশ্রম করব, নিজের জায়গা করে নেব, সেটা আমি করতে পেরেছি ভগবানের দয়া, অতগুলো ভাষাতে কাজ করতে পেরেছি, সারা ভারতবর্ষে কাজ করেছি, কিছুটা নিজের পরিশ্রম, কিছুটা ঠাকুরের আশীর্বাদ, সব নিয়ে জীবনে সাকসেসফুল হয়েছি। তারপর যখন টিভি জগতে আসলাম তখন একটু দোনামোনা ছিল যে টিভিতে ঢুকবো, কারণ তখনও টিভি ওই লেভেলে পপুলার হয়নি যতটা এখন পপুলার টিভি। তো তখন আমার মনে হয়েছিল টিভিতে যাওয়া ঠিক হবে কিনা ছবির নায়িকা আমি। তো তারপরে আমাকে সামহাউ জি কনভিন্স করেছিল যে না, তুমি দেখো একদিন টিভি কোথায় যায়, সে 2011। এবং তারপরে দিদি নাম্বার ওয়ানে শুরু করা, এবং সঞ্চালিকা আসলেও কিন্তু আপনার পপুলারিটি অন্যান্য নামকরা সঞ্চালিকা এসেও কেউ কিন্তু আপনাকে টপকাতে পারেনি, আপনার পপুলারিটি রয়ে গেছে, সে কারণে বারবার ফিরে ফিরে জি আপনার কাছে এসে। হ্যাঁ, কারণ আমি অনেক বেশি করেছি, তারা 6 মাসের জন্য করেছিল এবং আমি তারপরে বহু বছর ধরে কাজ করেছি, তো সেটার জন্য সেটাতেও আমি মনে করি যে কিছুটা ঠাকুরের আশীর্বাদ এবং নিজের অক্লান্ত পরিশ্রম করে এবং মানুষের ভালোবাসা সব থেকে বড় কথা, সবকিছু নিয়ে দিদি নাম্বার ওয়ান একটা সাকসেসফুল শো। আর আজকে আমি রাজনীতিতে এসেছি, সেটাতেও আমি একই কথা বলবো যে আমি আমার সততার সাথে কাজ করব এবং 100% আমি আমার যতটা সম্ভব পরিশ্রম করব, মানুষের কাছে জনসংযোগ করার চেষ্টা করব, কারণ এটা অন্য ধরনের কাজ, একদম মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষের মন জয় করার কাজ, সেটা করার চেষ্টা করব। তারপরে বাকিটা যদি উপরওয়ালা যেটা আমার জন্য ভালো ঠিক করেছেন সেটাই করবেন। ধরুন আপনার অভিনয় জগতের একদম অভিনয় সময়ের একদম প্রথমের দিকে আপনি অমিতাভ বচ্চনের বিপরীতে কাজ করেছেন, এবং রিসেন্টলি আমরা দেখলাম দিদি নাম্বার ওয়ানে মমতা ব্যানার্জি এসেছিলেন, সেটাও একটা অনেক বড় শো হয়েছিল। সেখান থেকে আপনি এখন ভোটের রাজনীতিতে, আপনার মতে কোনটা সবথেকে বেশি চ্যালেঞ্জিং? ভোটের রাজনীতিতে ডেফিনেটলি চ্যালেঞ্জিং, এটা একটা নতুন জায়গা আমার, নতুন অধ্যায় আমার জন্য, যে জায়গাটার জন্য আমার খুব একটা অভিজ্ঞতা নেই, প্রতিদিন আমি অভিজ্ঞতা অর্জন করছি,
প্রতিদিন নতুন কিছু শিখছি, জানছি, তো সেটা ডেফিনেটলি অনেক বেশি চ্যালেঞ্জিং দেন ফেসিং আ ক্যামেরা এবং অ্যাক্টিং করা এবং অভিনয় করা, ডায়লগ বলা, সেটা তো আমি এতদিন ধরে এত বছর ধরে করে এসেছি, সেটা আমার ব্লাডের মধ্যে এসে গেছে। কিন্তু রাজনীতির মঞ্চটা আমার কাছে নতুন বলে ডেফিনেটলি চ্যালেঞ্জিং। আপনি এতদিন সব মানুষের মনের মধ্যে ছিলেন এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সবাই সব বাড়িতে হয়তো টিভির সামনে বসতো আপনাকে দেখবে বলে, কিন্তু আপনি রাজনীতিতে আসার পরে নিশ্চিতভাবেই কিছু বিভাজন আসবে, কিছু মানুষ আর আপনাকে হয়তো অতটা পছন্দ করবে না, হ্যাঁ, যারা অন্যান্য দলের কর্মী, তো সেই ব্যাপারে সেখানে আমার এখানে বক্তব্য যে দলের কর্মী পছন্দ করবে না, আমি যখন তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে যাবো সেই সময় হয়তো বিভাজন থাকতে পারে যে ওই দেখো প্রচার করছে তৃণমূল কংগ্রেসের, আমরা তো বিরোধী পক্ষ, সেটা দিদি নাম্বার ওয়ান যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা মানুষকে আনন্দ দেওয়ার অনুষ্ঠান, সেখানে কোনো দল নেই, সেখানে কোনো বিভাজন নেই, সেখানে যারা দেখেন তারা সবাই মানুষ হিসেবে দেখেন এবং মানুষকে আনন্দ দেওয়ার কাজ সেটা। সেখানে যদি দল, সেখানে যদি পার্টি এইসব ঢোকে, এটা খুব খারাপ জিনিস হবে, আমার মনে হয় না সেটা হওয়া উচিত বলে। এর আগেও আমরা দেখেছি যে নচিকেতা অনেক পুরনো একটা গান, রামকে নিয়ে একটা গান, সেটা নিয়ে এখন এসে বিতর্ক হচ্ছে যে উনি এটা লিখেছেন, উনি বিজেপির এগেনস্টে লিখেছেন বা এটা ওটা, মানে অত পুরনো গান নিয়ে এখন চর্চা হচ্ছে কেন? কারণ উনি তৃণমূলের সাপোর্টার, মানে এই সমস্যাটা তো ঠিক নয়, এগুলো একদমই মনে করি ঠিক নয়। গান, অনুষ্ঠান, একটা সুন্দর পপুলার রিয়ালিটি শো, এগুলোর মধ্যে পার্টি পলিটিক্স জোগাড়টা কোনো মানেই হয় না। মানে আমরা দেখেছি যে সেলিব্রিটি মানেই কিন্তু সবসময় যে তিনি সফল রাজনীতিবিদ হবেন তা নয়। এর আগেও সাংসদ হয়েছিলেন মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, তারা কিছুটা তিক্ততা রেখেই দল থেকে চলে গেছেন। দেব অনেক সফল একজন রাজনীতিবিদ, কিন্তু তিনি অনেক সময় বলেছেন যে আমি আর থাকতে চাই না, রাজনীতি করতে চাই না। এখন আপনি এসেছেন, তো আপনার কি মনে হয় আপনার এই তিক্ততাটা, নুসরাত কি কারণে ছেড়েছে, মিমি কি কারণে ছেড়েছে, সেই ব্যাপারে আমি যেতে চাই না। বিকজ প্রত্যেকটি মানুষের নিজস্ব চিন্তাধারা আছে, তারা কি ফেস করেছে, তাদের কি জীবনে প্রবলেম এসেছে বা তাদের পার্সোনাল লাইফে কি কি ক্রাইটেরিয়া ছিল বা তারা এই মুহূর্তে কোনটাকে প্রাধান্য দেবে, সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমার আমার আমি তো অন্য কারোর সাথে কথা বলে এখানে আসিনি, আমি দিদির কথা শুনে এখানে এসেছি এবং দিদিকে সাপোর্ট করি বলে এসেছি। তো আমি কর্ম করার জন্য, কর্মতে বিশ্বাসী এবং কাজ করার জন্য এসেছি, অন্য লোককে কি করছে সেটা দেখে তো আমি রাজনীতিতে আসিনি। আর দেবের কথা রইল, দেব কি কারণে বলেছিল যে আমি রাজনীতি আর করতে চাই না, বা সে হয়তো সেই মুহূর্তে ভেবেছিলাম ছবিতে বেশি সময় দেব, সেই হিসেবে সে বলে থাকতে পারে, বাট হি ইজ আ সাকসেসফুল পলিটিশিয়ান, তার নয় সে 10 বছর এমপি থাকতে পারতো না, এবং তার যথেষ্ট মানুষের প্রতি ভালোবাসা রয়েছে এবং মানুষও তাকে যথেষ্ট ভালোবাসে, যার জন্য তার হয়তো মনের মধ্যে কোনো একটা জায়গায় তো ভেতরে ছিল যে যখন দিদি তাকে বললো না তোমায় থাকতে হবে, একটা মানুষ যদি একদম এগেনস্ট থাকে তাকে কখনো আনা যায় না, তার মনে কোনো তো একটা জায়গায় পলিটিক্সের প্রতি ভালোবাসা আছে, মানুষের প্রতি ভালোবাসা আছে, যার জন্য সে চলে আসলো এবং সে কাজও করে। আজ শতাব্দী রাও একটা জ্বলন্ত উদাহরণ যে এত বছরের এমপি এবং এত ভালো একজন পলিটিশিয়ান যে সে এতদিন ধরে মাথা উঁচু করে সম্মানের সাথে কাজ করছে, তো সেরকম ভাবে ভাবলে অনেক উদাহরণই দেওয়া যায়। আমি এসেছি, দেখা যাক আমি কাজ কর্মে বিশ্বাসী, আমি দেখি কতটা ভালো কাজ করতে পারি। সেলিব্রিটিদের প্রতি একটা অভিযোগ সবসময় থাকে যে ওনারা সময় দিতে পারেন না, তো আপনি যদি জিতে একজন সাংসদ হন তাহলে আপনি যথাসাধ্য চেষ্টা করবো সময় দেওয়ার। সেলিব্রিটিরা একটু ব্যস্ত থাকে ডেফিনেটলি, কারণ তারা সেলিব্রিটি হয়, তাদের অন্যান্য আনুষঙ্গিক অনেক রকম কাজকর্ম থাকে, আমারও থাকবে, কিন্তু ম্যানেজ করতে হবে, সময় দিতে হবে, চাইলে মানুষ করতে পারে। যদি আমি মনে করি যে আমি মানুষের কাজ করব, যদি আমি মনে আমার মধ্যে যদি সেই সততা থাকে যে মানুষ আমার উপর অনেক আস্থা রেখে, বিশ্বাস রেখে আমাকে ভোট দিয়েছেন, তাদের পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য, তাহলে আমার সেই কর্তব্যটা পালন করা উচিত। আমরা দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দেখেছি যে অনেক মহিলারা তাদের জীবনের দুঃখের কথা একদম আপনাকে নিজের মানুষ মনে করে শেয়ার করত, তো এখানে হুগলির মানুষ আপনাকে কতটা কাছে পাবে দুঃখের কথা শেয়ার করার জন্য? আশা করি পাবে, আশা করি সবাই পাবে। দিদি নাম্বার ওয়ানের মঞ্চ তো থাকবেই, সবসময় আছে, এখনো থাকবে, কিন্তু সামনাসামনি রচনা ব্যানার্জিকে পাওয়া, ঘরের মানুষ হিসেবে পাওয়া বা তাকে সাংসদ হিসেবে তাদের জেলার মধ্যে পাওয়ার মধ্যে একটা আলাদা তফাৎ ডেফিনেটলি থাকবে, নিশ্চয়ই পাবে তারা। আর বিগত কিছুদিনে আপনাকে নিয়ে যে অনেক মিম হয়েছে বিভিন্ন কারণে, ধোঁয়া বা এটা ওটা, সেগুলো নিয়ে যারা মিম বানাচ্ছে তাদেরকে কি বলবেন? কিছু বলার নেই, তারা তাদের কাজ করছে, তাদের কর্ম সেটা, সেটা করে তাদের রুচি রোজগার, সেটা করেই তারা পপুলারিটি গেইন করবে, সেটা তারা তাদের কাজ করবে। আর আমি নতুন মানুষ এসেছি, আর আমি সোজাসাপটা কথা বলি, সবাই সেটা জানে, সোজাসাপটাকে নিয়ে যদি কেউ মনে করে মিম করে তাদের পপুলারিটি বাড়াবে চ্যানেলে, তারা তো ওয়েল মোস্ট ওয়েলকাম, আমার তাতে কিছু যায় আসে। আমরা একদম রিসেন্টলি পাপি অধিকারীর সাথে ইন্টারভিউ করেছিলাম একটা, তো উনি বলেছেন যে রচনাদি ভোটের যে প্রেশার
সেই প্রেশারটা নিতে পারছেন না, কারণ ওনার প্রপার ট্রেনিং হয়নি এর আগে, রাজনীতির একটা প্রপার ট্রেনিং লাগে সেটা ওনার হয়নি, সেই কারণে হয়তো উনি ভুলভাল বলছেন, এটা উনি বলেছিলেন। হতেই পারে, উনি অনেক কিছু বলতে পারেন, অসুবিধা নেই। ট্রেনিং তো কাজের মধ্যে হয়েই যায় মানুষের, মানুষ কি একদিনে সবকিছু শিখে আসে নাকি? কাজ করতে করতে মানুষের ট্রেনিং হয়, অভিজ্ঞতা মানুষ কি একদিনে অর্জন করে নাকি? এত বড় নেত্রী রয়েছেন আমার মাথার উপরে, এত বড় বড় মানুষরা রয়েছেন আমাদের দলের সবাই, একদিন এসেছি আমি, এসেছি কথা বলেছি, সেখানে কথা বলতে বলতে আরো শিখে যাচ্ছি, রাস্তায় যাচ্ছি, কার্যালয়ে ঢুকছি, তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে যাচ্ছি, প্রতিদিন নেতা নেত্রীদের সাথে কথা বলছি, অভিজ্ঞতা অর্জন করছি, শিখছি, ধীরে ধীরে শিখে যাব। সবাই যদি ভাবে যে রচনাময়ীজির ময়দানে নেমেছে মানে একদিনেই সে একদম প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মতন কথা বলবে, তাহলে সেটা ভুল আশা করা। একটা প্রশ্ন আমি করি, যেটা সন্দেশখালী নিয়ে যে এই যে চর্চাটা হচ্ছে, মানে মহিলাদের সম্মান নিয়ে যে রাজনীতি, আমি বিজেপির কথাও বলছি না, তৃণমূলের, আমি কোনো পার্টির কথা বলছি না, একদম রাজনীতির বাইরে গিয়ে মহিলাদের সম্মান নিয়ে এই যে রাজনীতি, এর আগে অন্যান্য জায়গাতেও হয়েছে, আমরা দেখেছি ইউপিতেও এরকম হয়েছে বা অন্যান্য দেশের অন্য জায়গায়, হ্যাঁ আসামেও হয়েছে, মণিপুরে হয়, কিন্তু মহিলাদের সম্মান নিয়ে এই রাজনীতির এই নোংরা রাজনীতিটা কি আমাদের বন্ধ হওয়া উচিত নয়? একদমই উচিত, একদমই উচিত, এরকম ধরনের ঘটনা কখনোই ঘটা উচিত না, এবং তাদেরকে নিয়ে এরকম ধরনের সমালোচনা করাও একদম উচিত না। সেটা নিয়ে এত প্রোপাগান্ডা, সেটা নিয়ে এত মিডিয়া হাইপ, এত লোকের আলোচনা, সেটা ঠিক না। আমার মহিলাদের, আর আমি, তুমি জানো আমি ভীষণ নারী কেন্দ্রিক একজন মানুষ, আমি মহিলাদের সম্মান দেখাতে ভীষণ পছন্দ করি, আমি সবসময় মহিলাদের পাশে দাঁড়াই, দাঁড়াতে পছন্দ করি, তাদের সুরক্ষার জন্য, তাদের ভালো থাকার জন্য আমি সবসময় এত বছর ধরে টিভির পর্দার পর্দায় এত কথা বলে এসেছি, তাদের অসম্মানও কখনো আমি সেটা চাইবো না, কোনো দিন চাইবো না, এবং তাদের পাশে আমি সবসময় আছি। দিদি শেষ প্রশ্ন, আপনার যেখানে যেখানে পোস্টার লাগানো হয়েছে সারা হুগলি জুড়ে, সেটা সেখানে লেখা আছে দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি, তো আপনার মতে আমাদের রাজ্যে দিদি নাম্বার ওয়ান কে? আমাদের রাজ্যে দিদি নাম্বার ওয়ান কে? বলেন নলী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন আমার শোতে এসেছিলেন তখন আমি বলেছিলাম দিদি আমার শোয়ের নামটা দিদি নাম্বার ওয়ান, কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে আমি দিদি, কিন্তু আপনি দিদি নাম্বার ওয়ান। অনেক ধন্যবাদ দিদি। থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, শুভরাত্রি।